উচ্চবিত্ত বাবার উপহারের গাড়ি পেয়ে সড়কে বেপরোয়া অপ্রাপ্তবয়স্ক সন্তান। রোববার রাতে ইকবাল রোডে গাড়িটি চাপা দেয় একটি রিকশাকে, এতেই একটি পরিবার এখন চরম অনিশ্চয়তায়। রিকশাচালক আরোহী ফয়সাল এবং তার স্ত্রী মারাত্মক আহত হয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে একজন। মামলার পর সব কিছু মাথায় নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। খাবার আর ওষুধ কিনতে মেয়ে আর স্ত্রীকে নিয়ে বের হয়েছিলেন ফয়সাল আহমেদ। রোববার রাত 9টার দিকে ইকবাল রোড মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন রিকশায়। হঠাৎ একটি প্রাইভেট কার তাদের রিকশাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন রিকশা চালক ফয়সাল, তার স্ত্রী ও সন্তান। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠান। শ্যামলী ট্রমা সেন্টারে চিকিৎসা নিচ্ছেন ফয়সাল, তার স্ত্রী আছেন ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে। ব্লিডিং হচ্ছিল, আমার কনসার্ন ছিল যে আমি যদি এখন ব্লিডিং এ সেন্সলেস হয়ে যাই আমার মেয়েটার কি হবে। আমি দৌড়ে করছি কি, আমার সামনে যেহেতু বাসা, ইনি হওয়া আগে মেয়েটাকে বাসায় পৌঁছে তারপরে নিচের যে গার্ড বা দারোয়ান যারা থাকে তাদের কাছে বলি। ঘটনার পর যে তিন নিরাপত্তা কর্মী প্রথম এগিয়ে এসেছিলেন তারা জানান, গাড়ি চালক এবং পেছনে বসা আরোহীকে চেনেন তারা, দুজনেই স্থানীয়। তার বয়স ছিল 13 কি 14 বছর। আপনি তো নিজে দেখছেন? জি জি, আমি দেখছি। হাই স্পিডে ছিল গাড়িটা, কমসে কম 70-80 ছিল স্পিড গাড়ির। শুনছি ওই সাইড দিয়ে চালাইতো মাঝে মধ্যে। যে গাড়ি চালাতে ছিল ওনাকে মনে করবেন যে ভিতরে, এই যে এই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে ঢুকাই রাখছিল। পরে মনে করেন যে পুলিশ টুলিশ আইসে, 5-10 মিনিট পর পুলিশ টুলিশ আইসা গাড়ি টাড়ি সব নিয়ে গেছে। রিকশাকে ধাক্কা দেওয়ার পর অপ্রাপ্তবয়স্ক প্রাইভেট কার চালক ও আরোহী সালমানকে ধরে ফেলে স্থানীয়রা। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। এই ঘটনায় মামলাও হয়েছে। এই গাড়ির যে ড্রাইভার এবং সাথে যারা পাশে যারা ছিলেন, দুজন ছিলেন, মা সেকেন্ড সিটার যে ছিলেন, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি। চালক এবং আরোহী দুজনই উচ্চবিত্ত পরিবারের। স্থানীয়রা বলছেন অপ্রাপ্তবয়স্কদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার দায় এড়াতে পারে না পরিবার। দিন দিন অনিরাপদ হয়ে উঠছে রাতের ঢাকা। সন্ধ্যা নামলেই বেপরোয়া গাড়ি চালকরা নেমে আসছে সড়কে। প্রতি রাতেই ঘটছে হতাহতের ঘটনা। নাগরিকদের মনে প্রশ্ন, কবে বন্ধ হবে সড়কে বেপরোয়া গাড়ি চালনা? কবে হবে রাজধানী নিরাপদ? শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।